সকল শ্রেণীর অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন সামাজিক সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়েই ডোমকল শ্রমিক মেলার সূচনা হল সাড়ম্বরের সাথে। শুক্রবার ডোমকল এআরজি ময়দানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার ওয়েলফেয়ার আদার্স চেয়ারপারসন জয়দীপ মুখার্জি, মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি মোশারফ হোসেন সহ বিশিষ্টরা। এদিন দুর্ঘটনায় মৃত শ্রমিকের পরিবারকে 50,000 টাকার চেক তুলে দেওয়া হয়। এছাড়াও শ্রমিক ও শ্রমিক পরিবারের সহায়তায় বিভিন্ন প্রকল্প বিষয়ে সচেতন করা হয় এবং সহায়তা প্রদান হয়। সামাজিক সুরক্ষা যোজনায় আরও বেশি করে শ্রমিকদের নথিভুক্ত করানোর চেষ্টা রয়েছে, জানান শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। আপনারা জানেন যে শ্রমিকদের ক্ষেত্রে সামাজিক সুরক্ষা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন এবং মলয় ঘটকের উদ্যোগে আমরা শ্রমিক মেলা করছি। শ্রমিকদের যে যে বেনিফিট আছে, 3 দিন ধরে মেলা হবে, তাদেরকে বিভিন্ন রকম বোঝানোর জন্য যে কী কী তাদের ফ্যাসিলিটি আছে। আপনারা জানেন সামাজিক সুরক্ষাতে মাত্র 25-30 টাকা সরকার সংস্থা দেয়, আমরা তার বেনিফিট কী দিই? কেউ যদি ন্যাচারাল ডেথ হয় 50,000 টাকা দিই, কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় না ভগবান আল্লাহ করুক মারা যাক 2 লক্ষ টাকা দিই, কেউ যদি 2টো চোখ অঙ্গ নষ্ট হয়ে যায় 2 লক্ষ টাকা আমরা দেওয়া হয়। আমরা 11 থেকে 4,000 টাকা করে দেওয়া হয় পড়াশোনার জন্য, কেউ যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় 25-30,000 টাকা করে দেওয়া হয়, এবং কেউ যদি অস্ত্রোপচার করে তাহলে তাদেরকে 60,000 টাকা দেওয়া হয়। আমাদের যদি কেউ সাধারণত 20,000 টাকা করে একটা লেবার ফ্যাসিলিটি পায় বছরে, তারা ডাক্তার দেখাবার জন্য। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।